ক্রিম হ্যাঁ ডে নাইট ক্রিম ডে এবং নাইট ক্রিম কি দুইটা ক্রিম আছে এর ভিতরে দুইটা দুইটা ক্রিম আছে এটা কিসের কাজ করে হোয়াইটিং এর জন্য কাজ করে কফি স্ক্রাব কোলাজেন সব এই মেলাজমা সুপ্ত মূলত দাগ দূর হওয়ার জন্য মানে মেস্টার দাগ এটা দিয়ে ধুয়ে তারপরে হলো এই সিরামটা লাগাতে হবে অথেন্টিক এই আইটেমগুলো এখান থেকে আপনি সরাসরি ইম্পোর্টার থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি সোলাইমান মামুন আজকের এই পর্বে আমি চলে এসেছি দেশের অন্যতম বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজারের পাশে অবস্থিত মৌলভী বাজারের মৌলভী বাজার টাওয়ারের নিচ তলায় আর এই মৌলভী বাজার টাওয়ারের মধ্যে এর আগেও আমরা বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি যে এখানে শুধুমাত্র কসমেটিক্স আইটেম পাওয়া যায় বিভিন্ন দেশের ইন্ডিয়ান চাইনিজ থাইল্যান্ড এবং কোরিয়ান সহ বিভিন্ন দেশের কসমেটিক্স আইটেম পাওয়া যায় যারা এর আগেও মৌলভী বাজার সম্পর্কে জানেন তারা তো অবশ্যই আমার এই কথার সাথে আপনাদের সত্যতা পাবেন আর যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলে তাদেরকে বলবো যে এই মৌলভী বাজার টাওয়ারের এই মার্কেটটিতে অনেক দোকান আছে যেখানে হলো কসমেটিক্স আইটেম থেকে শুরু করে অনেক আইটেম পাওয়া যায় বিশেষ করে হলো এই দোকানটিতে আমি যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে এই দোকানটির নাম হলো স্বপ্না ট্রেড ইন্টারন্যাশনাল আর এই দোকানে এটা মূলত একজন ইম্পোর্টারের দোকান মানে উনি সরাসরি থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে উনি ইম্পোর্ট করেন তো আজকের এই পর্বে আমি দেখাবো উনি এই দোকানে কি কি উঠিয়েছেন বা ইম্পোর্ট করেছেন এখন পর্যন্ত তো স্বপ্না ট্রেড ইন্টারন্যাশনালের একজন সেলসম্যান ভাইয়ের নামটা আরিফ ভাই আর ভাইয়ের নাম আব্দুল মান্নান ভাই তো আরিফ ভাই এবং আব্দুল মান্নান ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই দোকানে এখন মানে বর্তমানে কি কি আইটেম আছে যেগুলো হট বা বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা মূলত সরাসরি ইম্পোর্টার থেকে মাল নিয়ে নিজের পেজে কিংবা নিজের দোকানে সরাসরি বিক্রি করার জন্য মানে পাইকারি নিয়ে আপনার ব্যবসা করার জন্য যারা সরাসরি ইম্পোর্টারের সন্ধান করছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য তো আমি দেখলাম যে আপনাদের এখানে বেশ আইটেম আছে যেগুলো এই আইটেমগুলো মূলত কোন কোন দেশে আমাদের সব থাই থাইল্যান্ডের সকল আইটেমগুলো থাই হ্যাঁ থাই আচ্ছা থাইল্যান্ডের মধ্যে এখন যেগুলো হট মানে যেগুলো খুব বেশি চলছে অনলাইনে ঠিক আছে আমার এই চ্যানেলের মাধ্যমে মূলত যারা নতুন বিজনেস করতে চাচ্ছে এবং যারা অলরেডি বিজনেস করছে কিন্তু সরাসরি হোলসেলারদের বা ইম্পোর্টারদের খোঁজ করছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে বানানো তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সেই দর্শকদেরকে বা সেই ক্রেতাদেরকে জানাতে চাই যে আপনার এখানে এখন বর্তমানে মানে যেগুলো পেজে সেল হচ্ছে খুব মানে হট টপিক যেটাকে বলি হট আইটেম এই ধরনের কী কী আইটেম আছে আইটেম বলতে আমাদের কাছে যেমন বিবি জুস আছে বিবি জুস এটাও হট আচ্ছা আমাকে যদি একটু ধারণা দেন যে এটা আমরা যতটুকু শুনেছি যে এখানে অনেক দুই নম্বর প্রোডাক্ট বের হয়েছে তো আপনাদের এটা যে অরিজিনাল মানে এটা আমাকে একটু দেখান যে কি কারণে আপনাদের আমাদের অরিজিনাল আপনি স্টিকারটা আমাদের মাল স্টিকার থাকবে ঠিক আছে হ্যাঁ যেটা মাল অরিজিনাল এটা স্টিকার থাকবে হ্যাঁ জুনাইদ একটু দেখাও যে এখানে স্ক্র্যাচ হেয়ার নামের একটি অপশন আছে যেখানে স্ক্র্যাচ করলে এখানে কি লেখা আসে বারকোড আসে আচ্ছা এছাড়াও এখানে একটা বারকোড আছে তো এইগুলা দেখে আপনি অবশ্যই কি মানে অরিজিনাল সেটা বুঝতে পারবেন তো যারা এই ভিটামিন ই সম্পর্কে দ্বিধায় আছেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেক্ষেত্রে তাদের জন্য এই ইনফরমেশনটি কাজে লাগবে বলে আমার বিশ্বাস আচ্ছা এইটার মতো করে এইটা আর কি এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফাটালিয়া ভিটামিন ই যাদের মেয়েদের ইয়াস তলের মানে তল ফেটে ফাটে না এটা যদি ইয়া করে দেয় তাহলে ফাটালিয়া বন্ধ হবে মানে ফাটাটা বন্ধ হবে সেজন্য এটা নাম দিছে ফাটালিয়া জোন হ্যাঁ তো এটা ওই কোম্পানির আরে নাকি ওই সেম যেটা ইয়েরা করছে আপনার ভিটামিন ই হ্যাঁ ভিটামিন ই এর সেটার সেম আচ্ছা বা একই কোম্পানির এটা হ্যাঁ একই কোম্পানি তো যাই হোক এটাও থাইল্যান্ড হ্যাঁ
আচ্ছা, এখানে 4K প্লাস দেখলাম, ভিটামিন ই দেখলাম, ফাটা লিয়া জোন দেখলাম, তো আওরা স্কিন এটা এটা আওরা স্কিন, হ্যাঁ আওরা স্কিন। আচ্ছা জোনা, যদি একটু দেখাও এইগুলো আওরা স্কিন, এটা কি ক্রিম? হ্যাঁ ডে নাইট ক্রিম, ডে এবং নাইট ক্রিম দুইটা ক্রিম আছে এটার ভিতরে? দুইটা দুইটা ক্রিম আছে। আচ্ছা জোনা, একটু দেখাও এই যে এখানে দুইটা ক্রিম, অনেক কিউট দেখা যাচ্ছে ক্রিমগুলো, অনেক ছোট মানে একদম কিউট কিউট দুইটা কৌটায় ডে এবং নাইট ক্রিম আছে। তো এটা থাইল্যান্ডের? হ্যাঁ আমাদের। আচ্ছা এটা কিসের কাজ করে? হোয়াইটিংয়ের জন্য কাজ করবে। হোয়াইটিংয়ের জন্য কাজ করবে। আচ্ছা এটা তাহলে দেখ, আজ কি ব্লু ডায়মন্ড? হ্যাঁ ব্লু ডায়মন্ড, এটা অ্যারবুটিন ও ভিটামিন সি। হ্যাঁ আচ্ছা, এটা কিসের কাজ? এটা চুলের কাজ করবে। অন্যান্য আইটেমের পাশাপাশি আমি এখন দেখালাম ব্লু ডায়মন্ড, এই আইটেমটা যারা পেজ থেকে দেখে খুঁজছেন যে এটা আসলে সরাসরি নেবেন, যে যারা পেজের মাধ্যমে বিজনেস করতে যাচ্ছেন মূলত তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে এবং অথেন্টিক আইটেমটি। কপি শপ আছে? হ্যাঁ কপি শপ আছে, প্রজেক্ট সাবান। এটা এলো কপি শপ, জোনায় দেখবে ভালো করে দেখাও, যেখানে কপি শপ আছে, কফি স্ক্রাব কোলাজেন শপ, তাই না? তারপর হলো কজিক কোলাজেন শপ, কজিক কোলাজেন শপ, এটাও একটি সাবান, এর আগে যেটি দেখিয়েছি সেটাও আরেকটি সাবান। আর সাবানের মধ্যে আর কি আছে? মেলাজমা স্যুপ। এই মেলাজমা স্যুপটা মূলত দাগ দূর হওয়ার জন্য, মানে মেস্তার দাগ। হ্যাঁ মেস্তার দাগ, এটা নাম দেখে বুঝতে যাচ্ছে মেলাজমা মানে হলো মেস্তা, তো এটা হলো মেলাজমার ব্রেকডাউন স্যুপ। তো এটাও আপনি খুব রিজনেবল প্রাইসে এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট। এগুলো পিঙ্ক ডায়মন্ড, তো এই পিঙ্ক ডায়মন্ড স্যুপ, তো জুনায়েদ এটা যদি দেখাও, এটা হলো পিঙ্ক ডায়মন্ড স্যুপ, আর এটার পিছনের সাইডটা হলো এই, তো এটাও থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, তো আপনারা চাইলে এই প্রোডাক্টটিও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আর কি আইটেম আছে? আচ্ছা এখন না, আমরা যদি কফি আইটেমটা একটু পরে আসি, কিন্তু এ হলো সিরাম। যেহেতু আমরা হোয়াইটেনিং নিয়ে এতক্ষণ কথা বলেছি, তো অনেকে এই নাচা বিউটি সিরামটি আপনারা খুঁজছেন বা অনেকেই ইউজ করেছেন এর আগেও, অবশ্যই এই নাচা সিরামটি ভালো রেজাল্ট দেয়, স্পেশালি এটা কোনো সাইড ইফেক্ট করে না, তাই না? তো সেই জন্য যারা এই থাইল্যান্ডের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে যাচ্ছেন এবং এটি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তারা এই দোকান থেকে রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আরেকটা সিরাম আছে মেলাজমা, মেলাজমা ব্রেকডাউন সোপের পাশাপাশি মেলাজমা ব্রেকডাউন সিরাম, মানে এটা দিয়ে ধুয়ে তারপরে হলো এই সিরামটা লাগাতে হবে, তারপরে হলো এই মেলাজমা ক্রিমটা ইউজ করবে। ক্রিমটা তো মূলত রাতে রাতে ইউজ করবে, এটা একটা কমপ্লিট প্যাকেজ বলা চলে। তো অনেক দিনের মেলাজমা তাদের, তাদের এই প্যাকেজটি খুব ভালো কাজ করবে। আচ্ছা ফেস ওয়াশ, এখানে ক্যাথিডল নামের এই ফেস ওয়াশটি, যাদের অ্যাকনে সমস্যা আছে তাদের জন্য এই ফেস ওয়াশটি আপনারা খুব ভালোভাবে ইউজ করলে অবশ্যই আপনারা ব্রণের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন বলে এখানে এই মানে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো এভাবে দেওয়া আছে। এখানে দুইটি কালার, একটা হলো পিঙ্ক আর একটা হলো গ্রিন, তো এইটার দুইটার তো একটা তো হলো হোয়াইটেনিংয়ের জন্য আর একটা হলো অ্যাকনের জন্য, যাদের মুখে ব্রণ আছে তৈলাক্ত তাদের জন্য হলো এটা। তো এই আইটেমগুলো জোনায় যদি একটু দেখাও, এই আইটেমগুলো এখান থেকে অথেন্টিক, এই আইটেমগুলো এখান থেকে আপনি সরাসরি ইম্পোর্টার থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে। তো সেজন্য আপনারা এই আজকের এই ভিডিওতে যে আইটেমগুলো দেখিয়েছি এবং আরও কিছু আইটেম দেখাবো, সেই আইটেমগুলোর কোন কোন আইটেমগুলো আপনাদের প্রয়োজন সেইগুলো স্ক্রিনশট দিয়ে এই ভিডিওতে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে সেগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এতক্ষণ যে আইটেমগুলো আমি দেখিয়েছি এই টেবিলের মধ্যে রাখা আছে, এগুলো জাস্ট স্যাম্পল। তো আপনারা যদি সরাসরি এই দোকান থেকে, তথা এই দোকানের ওনার হলেন সরাসরি ইম্পোর্টার, সেই ইম্পোর্টার থেকে যদি আপনি সরাসরি রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে এখান থেকে সরাসরি এসেও নিতে পারবেন, অথবা আপনি চাইলে হয়তো কন্ডিশনে আপনার কি প্রোডাক্ট পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। কারণ হলো আমাদের অনেক দর্শক হলো, বিশেষ করে যারা নতুন ব্যবসা করছে বা করতে চাচ্ছে, কিংবা অনেক দূরে ওনারা থাকছে, ঢাকার বাইরে থাকছে, তাদের জন্য মূলত কুরিয়ার সার্ভিসের বিকল্প সার্ভিস আমরা ইউজ করি, কুরিয়ার সার্ভিস আপনার পাঠাইতে পারবেন। তো প্রিয় দর্শক,
বরাবরের মতোই আপনারা জানেন যে আমরা এই ধরনের তথ্য নিয়ে বা যেখানে ইম্পোর্টার কিংবা অথেন্টিক আইটেম আছে সেই অথেন্টিক আইটেমের খোঁজে আমরা চষে বেড়াচ্ছি সারা ঢাকা সারা বাংলাদেশ, যেখানেই ফ্যাক্টরি লেভেল কিংবা ইম্পোর্টাররা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে তাদের ইম্পোর্টকৃত পণ্য কিংবা উৎপাদিত পণ্য সম্পর্কে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন, তাহলেই আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো এই দোকানের তথা এই ইম্পোর্টারের আরও অনেক আইটেম আছে, সেই আইটেমগুলো নিয়ে আমরা আরও অনেকগুলো ভিডিও করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রিভিউ আইটেমের সাথেই থাকুন। ধন্যবাদ।